বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন বাংলাদেশ আরও 20 বছর আগে জাপানের চেয়ে উন্নত একটা দেশ হতো। জাপান না হলে তো সিঙ্গাপুরের মতো একটা দেশ হয়েই যেত। আমরা যারা এই যে আমি রাজনীতি করতে এসেছি, এমএ যে ও রাজনীতি করতে এসেছে, আমাদের তো রাজনীতি করার কথাই না। রাজনীতি মানে কে আমরা কি এবাদত মনে করি? শেখ হাসিনা মানে একটা অনুভূতির নাম, শেখ হাসিনা মানে একটা মানবতার নাম, শেখ হাসিনা মানে মাথা উঁচু করে দাঁড়ানো শেখানোর নাম, শেখ হাসিনার মানে বিশ্বকে বিদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কথা বলার সাহসিকতার নাম যে আমরা সামনের দিকে এগুচ্ছি বিশ্ব। শেখ হাসিনার নাম হচ্ছে মানে হচ্ছে মৃত্যুকে এক মিনিটের জন্য পরোয়া না করার নাম শেখ হাসিনা। শেখ হাসিনার নাম হচ্ছে পিতা মাতা ভাই বোন সবাইকে ভাই সহকে হারিয়ে মানুষের মধ্যে তার পরিবারকে খুঁজে পাওয়ার নাম শেখ হাসিনা। এবং সেই জাতির পিতার কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের জন্য করবেন না তো করবে না, উনি তো সাংবাদিক না, উনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, তারপরে যে যারা বিকলাঙ্গ কিংবা মানে দুস্থ কোন ক্লাস নাই, 10 কোটি লোক কোনো না কোনোভাবে এই সরকার দ্বারা উপকৃত হয়। এবং আমি নিজে খুব বিস্মিত হয়েছিলাম এবং অবাক হয়েছিলাম যখন দেখেছি কোভিড পিরিয়ডে আমরা নারায়ণগঞ্জের মতো একটা জায়গাকে সামাল দেওয়ার জন্য উন্মাদ হয়ে গেছিলাম, পাগল হয়ে গেছিলাম। টু বি অনেস্ট, আমি নিজে পাগল হয়ে গেছিলাম। এবং আমি একটা করে রুগী ঢুকাতে পেরেছি, আমি 2 রাকাত ব্রাহ্মণ নামাজ পড়েছি, যখন রুগী বেরিয়ে আসছে আবার ফার্স্ট বোধহয় দীপুর সাথে কথা হয়েছিল, দীপুর কোভিড হয়েছিল, হ্যাঁ ওকে সাহস দেওয়া, ওর সাথে একটু পরে কথা বলা, হ্যাঁ এবং মানুষের পাশে খাওয়া পৌঁছানো, এটা আমার বউয়ের দায়িত্ব ছিল, আমরা করেছি। কেন? রাজনীতি মানে কে আমরা কি এবাদত মনে করি? জাতির পিতার কন্যা এই কাজগুলি করবেন। বাট একটা কথা ফারুক ভাই যে কথা বলেছেন, যখন এই কথাটা শোনার সাথে সাথে আমার ভিতরে একটা কী বলবো একদম আমার মানে কামড়ে ধরেছে আমার ভিতরে, যে জাতির পিতা বঙ্গবন্ধুর পরে এই ধরনের প্রধানমন্ত্রী আর পাই নেই, ভবিষ্যতেও পাব না। এই ভবিষ্যৎ শব্দটা শুনেই আমি আতঙ্কিত, এখানে আমি ভীত, এখানে আমি ভীত সন্তুষ্ট। আসলে কি, আসলে কি দেখেন আপনারা যে আমাদের ফিউচারের নাম কি? আমরা যারা এই যে আমি রাজনীতি করতে এসেছি, এমএ যে ও রাজনীতি করতে এসেছে, আমাদের তো রাজনীতি করার কথাই না। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আপনার কাছে এই যে ফান্ড নিতে হয় কোয়াইট ইম্পসিবল, আজকে বলতে হয় যে ইয়েলো জার্নালিস্ট কোয়াইট ইম্পসিবল, কারণ বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন বাংলাদেশ আরও 20 বছর আগে জাপানের চেয়ে উন্নত একটা দেশ হতো। জাপান না হলে তো সিঙ্গাপুরের মতো একটা দেশ হয়েই যেত। সিঙ্গাপুরে তো কারোর ইয়েলো জার্নালিস্ট জার্নালিজম করতে হচ্ছে না, সিঙ্গাপুরে তো কারোর এই যে একটা চেকের জন্য ওয়েট করতে হচ্ছে না, আমাদের কেন ওয়েট করতে হচ্ছে? কারণ যারা ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় তারা রাষ্ট্রকে লুট করেছে, হ্যাঁ জনগণের সম্পদ লুট করেছে, জনগণের কথা ভাবে নাই। আমি খুব অবাক দৃষ্টিতে দেখি যখন কোভিডের কারণে সারা বিশ্ব বিপর্যস্ত, যুদ্ধের মধ্যে বিশ্ব বিপর্যস্ত, তখন একটা মহিলা উনি মানুষের মাথার উপরে ছাদ দিয়ে চলেছেন। আমি অবাক হচ্ছিলাম যে উনি সাহস পাচ্ছেন করতে। ফারুক ভাই খুব যথার্থ বলেছেন বিশ্ব নেতা, আমি তার সাথে কয়েকটা ট্যুর প্রোগ্রামে গেছিলাম, আমি দেখেছি বিশ্ব নেতারা তাকে কীভাবে সম্মান করেন।